कोलकाता दक्षिणेश्वर अध्यापीठ की एक शाखा अलीपुर द्वार में भी है। अलीपुर द्वार में दक्षिणेश्वर अध्यापीठ अलीपुर द्वार शाखा के नवनिर्मित आद्या मंदिर का वर्चुअल उद्घाटन आज मुख्यमंत्री ममता बनर्जी ने किया। इसके अलावा एक चैरिटी अस्पताल भवन और बुजुर्गों के लिए एक घर का उद्घाटन किया गया। अस्पताल में उपायुक्त और बिमला पुलिस अधीक्षक वाई रघुवंशी, सांसद प्रकाश चीक बड़ाइक और अन्य लोग उपस्थित। कई महीनों के बाद आद्यापीठ के इस भवन और मंदिर का उद्घाटन हुआ। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ কলকাতা 76, তার একটি শাখা হচ্ছে আলিপুরদুয়ার পূর্ব নেতাজি রোডে অবস্থিত। দীর্ঘ 2007 সালে এই শাখা প্রতিষ্ঠা করা হয়। তো আজ আমাদের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের স্বপ্ন আদিষ্ট মন্দিরের আদলে মায়ের এক ত্রিমূর্তি সহিত সেই আদিষ্ট মন্দিরের আদলে একখানে মন্দিরের প্রতিষ্ঠা হলো, যার শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে আপাতত মন্দির শুরু হলো, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আজ ওপেন, আপনারা দেখবেন আজ ওপেন হলো একটি চ্যারিটেবল ডিসপেন্সারি। এবং আগামীকালে আগামীর প্রস্তুতি স্বরূপ আমরা 1000 বৃদ্ধ বৃদ্ধার জন্য, যেটা আমাদের মহারাজ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের আদ্যাপীঠের জেনারেল সেক্রেটারি কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাইয়ের একান্ত ইচ্ছা যে এখানে একটা বৃদ্ধ আবাস হোক, যাতে মানুষ, আপামর জনমানুষ যারা সংসার থেকে বিতাড়িত, আত্মীয় স্বজন থেকে বিতাড়িত এবং পীড়িত, তারা যেন এখানে থাকতে পারে মায়ের আশ্রয়ে। আমরা যেমন সবাই আমরা জানি যে আমরা একই মায়ের সন্তান, আমাদের কোনো কালার, কাস্ট, ক্রিড কোনো কিছু নেই। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সংঘগুরু শ্রী অন্নদা ঠাকুর, উনি মন্দির প্রতিষ্ঠার সময় মন্দিরের একধারে যেমন চারতারা, খ্রিস্ট ধর্মের ক্রস এবং বৌদ্ধ ধর্মের পাখা এবং হিন্দু ধর্মের ত্রিশূল, আমাদের মোটো হচ্ছে সর্বধর্ম সমন্বয়, যার একটা প্রচার স্বরূপ আমরা এখান থেকে শুরু করতে চাই। জীবের হিতে আত্ম সেবা করা, জীব আত্মকৃপার জন্য জীবের সেবা, এই হলো আমাদের মোটো, পরার্থে প্রাজ্ঞ উৎসৃজের। জয় মা। আমি ব্রহ্মচারী অজয় ভাই, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ জেনারেল সেক্রেটারি কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাম ট্রাস্টি। ব্যুরো রিপোর্ট, পিবিটিভি নিউজ।